আসলো, তো চলুন একে আমরা এখান থেকে রেস্কিউ করে নেব। অন্য কিছু নেই, যাই হোক। তো আমাকে এখন লাঠিও নিতে হচ্ছে, সাপোর্টও নিতে হচ্ছে। যাই হোক, জয় হিন্দ দোস্ত, আমি সোমেন বারিক, আপনারা দেখছেন সোমেন বারিক ইউটিউব চ্যানেল। সাপের নাম থেকেই মানুষের ভয়, হোক সে নির্বিষ কিংবা বিষধর, রাত হোক বা দিন সর্বদা গ্রাম সাপের আনাগোনা লেগেই চলেছে। আর সেই সাপ মাঝে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে, সোমেন বারিক অ্যান্ড রেস্কিউ টিম। হ্যাঁ দাদা, কে ডাকছো? ছাতা নিয়ে একটা বোন ডাকছে। সোমেন বারিক রেস্কিউ টিম, আমরা হাজির আছি। তো আজকে আবার চলে এসেছি, আমার নিজের খুব প্রবলেম, কাল থেকে এত কোমরে যন্ত্রণা, হঠাৎ কেন যাই না, আমি ঠিকঠাক বসতে এই ঝুঁকতে পারছি না। তার মধ্যেও এখানে ঢুকে আছে পায়রার ক্ষোভে, পায়রাদেরকে মেরে দেবে, খেতে ঢুকেছিল। তো শুনুন, আমরা এখান থেকে ধরে বের করে দিই বাইরে, তাকে দেখি কি আছে না আছে। তো দেখতে পাচ্ছি, ও তো পায়রার ডিম বা পায়রা খেতে কোনো কারণে এসেছিল, দেখা যাচ্ছে কি জানি না, দেখা যাচ্ছে পরিষ্কার। তো রেটসনে গেছে, আমি স্কিন দেখে নিয়েছি, অন্য কিছু নেই। যাই হোক, তো সাপ কোন দিকে যাচ্ছে বাবা? এখানে ঘুরপাক কাছে বেরোতে পারছো? জায়গা নেই, এখান থেকে বেরোতে দাও, বেরোতে দাও, বেরোতে দাও, আসতে দাও। তো চলুন একে আমরা এখান থেকে রেস্কিউ করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানেই আসছে, তো এখান থেকে একে ধরে নিই, আওয়াজও করছে। তো এখানে জড়াচ্ছে খুব নির্বিষ একটি সাপ, একদম একদম, এটা সম্পূর্ণ নির্বিষ সাপ, একে নিয়ে আমি বলছি আগে। এখান থেকে বারবার জড়িয়ে যাচ্ছে নিজেকে, তো এখানে বাইরে বের হয়ে নিজের কোমরের যন্ত্রণার জন্য আমি বেশি কিছু করতেও পারছি না, মানে এত যন্ত্রণা করছে যে কোমরে বলে বোঝানো যাবে না। খালি পাকিয়ে নিচ্ছে, খালি পাকিয়ে নিচ্ছে, আর এদের স্বভাবই পাকানো। একটা দিকে ছাড়াচ্ছে, তার একটা দিকে পাকাচ্ছে। তো এর মুখটা দেখছেন, অসাধারণ একটি মুখ, এই যাবার চেষ্টা করছে অবশ্যই। লাজকে দিয়েছে লাজের বাড়ির মুখে, লাজ ছেড়ে দিয়েছিলাম তো লাজের বাড়ির দীপঙ্কর মুখে খেয়েছে, দেখে বেশি টানতেও পারবো না, কারণ দেখো কোনো মানে হয় মোটামুটি। কি করতে যাচ্ছে? তো এখানে অনেক পাখিও আছে, তো এগুলো ফিঞ্চ আছে। আমরা বারবার বলি যে পাখি পুষবেন না, পশু পুষবেন না, ফিঞ্চ আছে, পায়রা আছে, অবশ্যই এই পাখি এই পশুগুলোকে পোষা যায়, এগুলো লিগালি। ফিঞ্চ, বদরি, আমরা যে টিয়া পাখি ছেড়ে অনেকে বলেন গরিবের পেটে লাথি মারছি, দেখুন পোষার জন্য অনেক পাখি আছে, খুব তাড়াতাড়ি সেই নিয়ে ভিডিও আনবো, যে আমরা কী কী পাখি পুষতে পারি, কী পারি না, কী অ্যানিমেলস পুষতে পারি, কী রেপটাইলস পুষতে পারি, সেই নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও আনবো। আপনারা দেখতে পারেন, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিন, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ দেখাচ্ছি মানু, এখানে অনেক, ও ওখানে লাভবার্ডও আছে, দেখুন ওই পাখিটাকেও পোষা যায়, যে লাভবার্ড আছে তো ওটাকেও পোষা যায়। এগুলো লিগালি, এগুলোকে আরামসে আপনারা পুষতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে কিছু বাচ্চা উঠেছে, তো খুব শিগগিরই আমি আনছি এটাকে নিয়ে ভিডিও, এবং এর সম্বন্ধে বলে দিই অবশ্যই, সাপটি খুব সুন্দর আছে এবং বেশি বয়স নয়, কম বয়সে, এটা ছেলে সাপ, একটি পুরুষ সাপ, সম্পূর্ণ একটি পুরুষ সাপ আছে। আর এই সাপটিকে দেখুন, দেখতে পাচ্ছেন অসাধারণ স্কিন, এটাকে বলা হয় র্যাট স্নেক বা ঢামান বা দাঁড়াস। এদেরকে র্যাট স্নেক কেন বলা হয়, এরা সবচেয়ে বেশি কিন্তু ইঁদুর খায়, যে ইঁদুর আমাদের চাষের জমির ধান নষ্ট করে এবং আমাদের অনেক ক্ষতি করে, সেই ইঁদুরকে এরা খেয়ে নষ্ট করে। তা বলে আমি বলবো না যে আমরা ইঁদুর মারতে যান, কোনো অ্যানিমেলসকে এইভাবে মারাটা উচিত নয়, এবং এদেরকে বাঁচানোর কারণ আমাদের বাস্তুতন্ত্রে ভারসাম্য বজায় রাখার জন্য এদেরকে বাঁচিয়ে রাখা দরকার। তো চলুন একে আমরা নিচে কোথাও ছেড়ে দেবো, কোথায় থাকার মতো জায়গা আছে, এখানেই ছাড়তে হবে। হ্যাঁ এই কোথায় ছাড়বে তুমি? হ্যাঁ এখানেই ছেড়ে দেবে তো, ওই জলাই ছাড়, আবার নালে আসবে, ঠিক আছে, পাখি বন্ধ নালে আবার।
এদেরকে রাখার জন্য একটা নির্দিষ্ট কেজ আছে যে এই মাপের মধ্যে এদেরকে রাখা যেতে পারে। তো চলুন আমরা যাই এবং নামটা যেন দাদা ফোন করেছে, দাদা নামটা যদি একটু বলো। দেবাশিস দাস। দেবাশিস দাস, এই জায়গাটা গলগাছা চড়কতলা। গলগাছা চড়কতলা থানা চণ্ডীতলা। তো থ্যাংক ইউ সো মাচ এনাকে ফোন করার জন্য, এটাকে বাঁচানোর জন্য। কোনো কেমিক্যাল অবশ্যই দেয়নি, কেমিক্যাল দিলে আমরা এখানে অবশ্যই কেমিক্যাল দিলে গন্ধ পাই। আমরা গিয়ে ওই জন্য বলে কেমিক্যাল দেওয়া আছে কি নেই, আর এটাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। আর আসতে একটু প্রবলেম হচ্ছিলো কারণ কোমরে খুব যন্ত্রণা করছে, পারছি না, এত যন্ত্রণা হচ্ছে আমি ঝুঁকতে পারছি না ঠিকঠাক ভাবে। তো শুনি একে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে হবে, দাঁড়াবি আমি ধরতে হবে। এই এখান থেকেই ধরলাম, একটুখানি নিয়ে গেলাম 100 মিটারের মধ্যে এটাকে ছেড়ে দিই আবার, যাতে মানে ধরেছি ওই দিকটা করে ছেড়ে দেওয়া যাক। তো 100 মিটারের মধ্যে ছেড়ে দিচ্ছি। অবশ্যই এই সাপটি নির্বিষ সাপ, এ আমাদের জন্য অনেক বেশি উপকার করে। খালি এখানে পাখি টাকি ছিল বলে তাই জন্য মানা করলো, আবার যদি পাখিতে ঢুকে যায়। শুনুন একে এখানে ছেড়ে দিই যাতে এ ভালোভাবে চলে যেতে পারে। যা ফলো দিকে ফলো, উপর দিয়ে যাও, উপর দিয়ে যাও, হ্যাঁ এদিকে নয় ওদিকে। এই ওই ওখান থেকে তো দেখুন ও নিজের মতো চলে যাচ্ছে ওর এরিয়াতে। তো জানি না দেখা যাচ্ছে কি আর, বেরিয়ে গেছে। তো যাই হোক, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। একটু আমি লাইচা কোনো কারণে কেটে গেছিলো, কোনো পায়রা দাবাকে ঠোকর মেরে দিয়েছিলো। কী বলবো, এই কোমরে ব্যথা নিয়ে এত দূরে এলাম, মানে এই যে ঝুঁকতে পারছি না, এতটা ব্যথা হচ্ছে, কী হয়েছে আমি নিজেও জানি না, কোনো ছোটো লাগেনি কিছু না। আর এই অবস্থায় আপনাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি, এইভাবে আমরা কাজ করে যাই। আমাদের যে কোনো পরিস্থিতি থেকে কিন্তু আমরা ছুটে যাই, যে আপনারা ফোন করে বলেন তাড়াতাড়ি আসো, তো আমাদের কী পরিস্থিতি থেকে যে আমরা ছুটে যাই সেটা অবশ্যই আপনারা বুঝতে পারেন। আমাদের সাথে থাকলে আমরা পুরো ভিডিও হয়তো আমাদেরকে দিতে পারি না। আর যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভিডিওটা দেখার জন্য, পুরো শেয়ার করুন যাতে অন্য লোক দেখতে পারে। আর নতুন ভিডিও আসা অবধি স্টে সেফ স্টে হেলদি। জয় হিন্দ জয় ভারত, বন্দে মাতরম। চলো, আমার গাড়িতে উঠতে গেলে আমার সেফটি নিয়ে উঠতে হচ্ছে, দীপঙ্কর চালাচ্ছে, আমি সেফটি নিয়ে গাড়িতে বসছি, কী অবস্থা বুঝে নাও।